তোমাদেরকে বলছি, তরুণদেরকে বলছি, তোমরা এই দেশের নাগরিক, এই দেশের মালিক। মালিক হিসাবে তোমাদের কতগুলো অধিকার আছে, তোমাদের কতগুলো দায়িত্ব আছে, তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করো একটা অধিকার এবং দায়িত্ব। এবার প্রায় 2.5 কোটি নূতন তরুণ ভোটার আমাদের ভোটার তালিকায় যুক্ত হয়েছে। তোমাদের ভোটের মাধ্যমেই 30শে ডিসেম্বর সঠিক ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসতে পারে। তাই আমার অনুরোধ থাকবে, তোমরা 30শে ডিসেম্বর ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তোমার যাকে পছন্দ তাকে ভোট দেওয়ার জন্য। তবে আমার অনুরোধ থাকবে, একটু জেনে শুনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করো, কারণ তোমার ভোটের মাধ্যমেই, তোমাদের ভোটের মাধ্যমেই সঠিক ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসতে পারে। আর সঠিক ব্যক্তিরা যদি নির্বাচিত না হয়ে আসে তুমি ভোট না দেওয়ার কারণে, তাহলে পরবর্তী 5 বছরে তোমার এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না, তোমাকে আরেকবার ভোট দেওয়ার সুযোগ থাকবে না। এবং যারা অনাকাঙ্ক্ষিত ব্যক্তি নির্বাচিত হয়ে আসবে তাদের বিরুদ্ধে অভিযোগ করার তোমার কোনো সুযোগ থাকবে না। তাই আমি অনুরোধ করব, তোমরা 30শে ডিসেম্বর ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করো, তোমার পছন্দের প্রার্থীকে, যাকে তোমার পছন্দ হয় তাকেই ভোট দাও, তবে জেনে শুনে ভোট দাও।